হ্যালো বন্ধুরা দেখো আমি খুবই অসুস্থ আমি শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার সময় অর্ধেক রাস্তায় অনেকটা অসুস্থ হয়ে যায় তারপরে হঠাৎ করে আমাকে কোনো মতে কোচবিহারে পৌঁছে গিয়ে আস্তা হোমে আমাকে ভর্তি করায় দেখো আমাকে স্যালাইন দিয়েছে পেশ বন্ধ হয়ে গেছে নল লাগিয়ে দিয়েছে আমার খুবই কষ্ট হচ্ছে তাই তোমাদের দাদা ভাই একটু ভিডিও শেয়ার করছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম কারণ মরে মরে মরছে মনে হচ্ছে আমি যে মরে যাবো তবুও বেঁচে আছি বন্ধুরা